আসসালামু আলাইকুম মমেন বেবিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একেবারে ছোটখাটো একটা ভিডিও নিয়ে। আজকে কোনো রান্নার ভিডিও না, একেবারে চটপটা দুইটা ভর্তা আইটেম আপনাদেরকে করে দেখাবো। ভর্তা বলতে পারেন কিংবা মাখা বলতে পারেন, যেটাই বলে আপনারা যা বলে খুশি হন। আর আমি আজকে যেই দুইটা ভর্তা আপনাদেরকে দেখাবো, সেটা একটা হচ্ছে পেয়ারা ভর্তা আর একটা হচ্ছে জাম্বুরা ভর্তা। আমি পেয়ারা আর জাম্বুরা দুটাই নিয়ে নিয়েছি। এখন প্রথমে যেটা করে দেখাবো সেটা হচ্ছে পেয়ারা ভর্তা। এই জন্য আমি পেয়ারা দুটাকে কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভর্তা বানাই। পেয়ারা কাটার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আমার পেয়ারা ভর্তা করতে কী কী লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি বিট লবণ, তারপর নিয়ে নিয়েছি শুকনো মরিচ টালা গুঁড়া করে নিয়েছি, এটা লবণ আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াও সামান্য দিব, কারণ আমি এখানে বেশিরভাগটাই টালা মরিচের গুঁড়াটাই দিব, কারণ এটা দিলে একটা ফ্লেভারটা ভালো আসে আর খেতেও মজা লাগে। আরও একটা জিনিস লাগবে যেটা খুবই ইম্পর্টেন্ট, পেয়ারা মাখা কিংবা যে কোনো মাখাতে দিতে হয় এটা, এটা হচ্ছে কাসুন্দি। আমি আজকে এখানে নিয়ে নিয়েছি প্রাণের কাসুন্দি। আপনারা ইচ্ছা করলে আপনাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারেন, আবার বাসাতে তৈরি করেও নিতে পারেন এই কাসুন্দি। আমার পেয়ারাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকমের খোসায় ফেলাই নাই, কারণ পেয়ারার খোসাতে অনেক ভিটামিন। আর দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি, একেবারে মোটাও না একেবারে পাতলাও না। একটা বাটিতে আমি পেয়ারাগুলো উঠিয়ে নিয়েছি। আর আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে পেয়ারা মাখাতে আমার কী কী লাগবে, এখন আমি সেগুলো অল্প অল্প করে সবই দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি কোনো কিছুরই পরিমাণ বলে দিব না, কারণ আপনারা যতটুকু পেয়ারা নেবেন সেই হিসাবে আপনারা সব কিছু দিবেন। আমি যেহেতু যেটা বলবো সেটাই যে আপনাদেরকে দিতে হবে এমন কোনো কথা নেই। প্রথমে দিয়ে দিয়েছি বিট লবণ, এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, মানে শুকনো মরিচের গুঁড়া। পরিমাণ মতো লবণ। আর এবার দিয়ে দিব সবথেকে যেটা ইম্পর্টেন্ট, না দিলে আসলে পেয়ারা মাখানো মজা লাগবে না খেতে, সেটা হচ্ছে কাসুন্দি। কাসুন্দিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, বেশি খেতে চাইলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। আসলে বেশি খাওয়া যাবে না, বেশি দিলে কিন্তু এটা তিতা লাগবে। আমার যা যা দেওয়ার দরকার ছিল আমি সব দিয়ে দিয়েছি। এখন পেয়ারাটাকে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আপনারা ইচ্ছা করলে কোনো একটা ফাঁকা কৌটাতে নিয়ে একটু ঝাঁকিয়ে নিলে কিন্তু আরও ভালোভাবে ইজিভাবে মিশিয়ে নেওয়া হয়ে যায়। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেয়ারাগুলো, আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই পেয়ারাতে আমার এক্সট্রা আর কিছুই দিতে হয় নাই। লবণ ঠিক আছে, মরিচটা একটু বেশি হয়ে গেছে, কাসুন্দিও ঠিক আছে। আর যাই হোক, এখন আমি একটা বাটিতে আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। পেয়ারা মাখাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর দেখেন লুকসটা কি চমৎকার লাগছে, একেবারে আমরা যে মামাদের রাস্তায় যে মামাদের কাছ থেকে আমরা পেয়ারা মাখা কিংবা আমড়া মাখা কিনে খাই ঠিক তেমনই হয়েছে। আর আমি পেয়ারা মাখা কিংবা আমড়া মাখানোর সময় মামারা যেভাবে টুথপিক দেয় আমাদেরকে খেতে, তেমন আমিও টুথপিক নিয়ে নিয়েছি। আমরা এখন সবাই টুথপিক দিয়ে খাবো পেয়ারা একটা একটা করে। আর অবশ্যই টেস্টটা কেমন হয়েছে সেটাও এখনই আপনাদেরকে বলে দিচ্ছি, আমি একটা খেয়ে দেখি। আমার জানা মতে অবশ্যই টেস্টটা মানে মজা হবে, মামাদের মাখার মতোই অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি আমার দ্বিতীয় নম্বর মাখানোটা আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে জাম্বুরা। আমি জাম্বুরাটাকে খুলে নিয়েছি, দেখেন কি চমৎকারভাবে খুলে নিয়েছি। জাম্বুরাটা ভেঙে নিয়েছি আর মাশাল্লাহ ভিতরটা অনেক সুন্দর লাল হয়েছে। আমি জানি না খেতে কেমন হবে, আমি এখনও খেয়ে দেখি নাই। এখন আমি জাম্বুরাটাকে খুলে নিচ্ছি আর তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে মাখাই। জাম্বুরাটা খুলে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখন আপনাদেরকে দেখাবো আমি এটাতে কী দিয়ে মাখাই। একেবারে জাম্বুরাটা কিন্তু এত কিছু দিয়ে মাখানো লাগে না, যদি মিষ্টি হয় তাহলে সাধারণত একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখালেই কিন্তু মজা লাগে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিলাম বিট লবণ। আর কোনো কিছু মাখাতে গেলে কিন্তু বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা ভালো একটু মানে একটু বেশি হয়, টেস্টটা আরও বেড়ে যায়। এখন দিয়ে দিলাম নর্মাল লবণ, মরিচের ডালা দিয়ে দিলাম। আমি মরিচের টালাটা একটু কমই দিয়েছি, কারণ এর মধ্যে কাঁচামরিচ দিব সেজন্য। আর এখন দিয়ে দিচ্ছি চিনি, চিনি দিচ্ছি কারণ কি এটা একটু টকটক মতো আছে, এর মধ্যে যদি একটু চিনি দিই তাহলে খেতে মজা লাগবে আরও বেশি। এখন আমি নেড়ে নিচ্ছি, একটু নেড়ে মিশিয়ে তারপরে কাঁচামরিচটা দিয়ে দিব। আমার বড় মেয়ে বলছিল যে আম্মু তুমি এটাতে একটু কাসুন্দি দাও, আমি বলছি না আসলে জাম্বুরাতে কাসুন্দি না দিয়ে খেলেই মজা লাগবে। এখন কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি, মাখানো কিন্তু হয়ে গেছে একেবারেই নর্মাল, ঠিক আছে এত কিছু লাগে না। দেখেন আমি চামচ দিয়ে মাখাচ্ছি তারপরেও কিন্তু পানি পানি হয়ে যাচ্ছে, আর হাত দিয়ে মাখালে কিন্তু আরও বেশি পানি বেরিয়ে যেত।
এজন্য চামচ দিয়ে মাখি নিয়েছি। এখন একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা বাটিতে আমি জামর মাখানো নিয়ে নিয়েছি, আর দেখেন একেবারে নরমাল মাখানো বাটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতে তার থেকে বেশি মজা হয়েছে। দুইটা মাখা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। পেয়ারা মাখানোটাও অনেক মজা হয়েছে, জাম্বুরাটাও মজা হয়েছে। যাই হোক, আপনারা অবশ্যই বাসাতে করে খাবেন। আজকে আমার আসলে ভিডিও দেওয়ার দিন ছিল, আমি কী দিব সেটা বুঝতে পারছিলাম না বলেই একেবারে ইজি কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকে আমার এই মাখানো দুটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যেতে যেতে শুধু এটাই বলতে চাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।